খুব ভালো ভালো কথা বললেন। কোরআন পড়ে কেউ ওলি হইতে পারে? আমি বলছিলাম যে কোরআন হাদিস যদি থাকে ওই আলোকেই তো মানুষ আলোকিত হয়, খালি খালি মাজারে গেলেই ওলি হয়। একতরফা বলা ঠিক না, ঢালাও ভাবে বলা উচিত না। একটা লোক মাজারে গেল, পীরের সঙ্গ নিল, পীরের সেবা করলো, কিন্তু এই লোকের আখলাক ঠিক হইল না। আখলাক মানে হলো চরিত্র। আখলাক কি? তো কোরআন শরীফে চরিত্রের কথা আছে না? চরিত্র কিভাবে সুন্দর করতে হয় সেই কথা আছে না? তাই কোরআন পড়লে বুঝলে তো চরিত্র ঠিক হইব। আর পাগলাই কয়, পাগলাই কয় পীরের বাড়ি যায় না কলি হওয়া যায়, এজন্যই তো পাগলা, এজন্যই পাগল পাগলি পাগলি কথাবার্তাই বলে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এই কথার কোনো ভিলু নাই। পীরের বাড়ি ছাড়া কখনো ওলি হওয়া যাবে না। তবে একটা গীবত করেছেন, আপনি কি জানেন নবুয়তে গীবত করা আর মরা ভাইয়ের আপন ভাইয়ের গোস্ত বক্ষণ করা এক সমান? আপনি নবুয়ত গাইতেছেন, আপনি তো গীবত করলেন যে পীরের বাড়ি পীরেরা ওইটা করে, পীরেরা এইটা করে, পীরেরা ওই করে সেই করে, আপনি তো একটা পীরের বাড়িতেই আসছেন। খুব ভালো ভালো কথা বললেন। কোরআন পড়ে কেউ ওলি হইতে পারে? আমি বলছিলাম যে কোরআন হাদিস যদি থাকে ওই আলোকেই তো মানুষ আলোকিত হয়। আমাকে বলে জহির পাগলা, আপনাকে কে বলছে যে কোরআন হাদিস পড়া ওলি হয়? রশিদ সরকারের গান তো আপনিও গাইলেন, রশিদ সরকারের একটা গানেই আছে, কোরআন পয়রা কেউ জ্ঞানী হইছে, কেউ শিখিল ভিক্ষা করা, কোরআন আধ্যাত্মিক ইশারা। এ কথাটা রশিদ সরকারের গান। কোরআন পড়ে কেউ জ্ঞানী হইল আর কেউ শিখিল ভিক্ষা করা, কোরআন আধ্যাত্মিক ইশারা। তো কোরআন যদি আধ্যাত্মিক ইশারাই হয়ে থাকে, তো কোরআন না পড়া ওলি হয় কেমনে? যদি কোরআনের পড়া, একটা হলো কোরআন পড়া, এখানে অনেকে আছে কোরআন শরীফ পড়তে পারে, পড়াটা না, কোরআন সুন্না মোতাবেক, কথাটি এটা না, কোরআনের আলোয় আলোকিত হইয়া মাজারে মাজারে গেলে যদি ওলি হইতো, আপনারা মাজারে যান না? শাহজালাল শাহপুরাণ বাবার মাজারে যায় না তো? তো সারা সবই ওলি হয়ে যেত, মাজারে মাজারে দৌড়াইলে বুঝি ওলি হওয়া যায়। এটা কে বলছে? ঘরে বসে ওলি হওয়া যায়? পাঞ্জেখানা নামাজ পড়লে, পাঁচ অক্ত নামাজ আদায় করলে, কলমা কালাম ঠিক মতো পড়লে, কোরআন সুন্নার মতো জীবনযাপন করলে ওই ব্যক্তি ওলি হইতে পারে না? খালি খালি মাজারে গেলেই ওলি হয়? একতরফা বলা ঠিক না, ঢালাও ভাবে বলা উচিত না। একটা লোক মাজারে গেল, পীরের সঙ্গ নিল, পীরের সেবা করলো, কিন্তু এই লোকের আখলাক ঠিক হইল না। আখলাক মানে হলো চরিত্র। আখলাক কি? তো কোরআন শরীফে চরিত্রের কথা আছে না? চরিত্র কিভাবে সুন্দর করতে হয় সেই কথা আছে না? তাই কোরআন পড়লে বুঝলে তো চরিত্র ঠিক হইব, তারপরে তো পীরের দরবারে গেলে এটা কাজে লাগবে। কোরআনকে কখনো অবমাননা করার সুযোগ নাই। আমি একটা গান গাই, আমার গানটা খুব ছোট একটা গান। একটা প্রশ্ন করলেন, একজন নবুয়তের নবী আর একজন বেলায়তের ওলি, যুদ্ধ লাগলো, যুদ্ধে নবুয়তের নবী হারলেন, বেলায়তের ওলি জিতলেন, এটা কে? প্রশ্ন কইরে মুসা নবীর একটি গল্প আসছে না? তা আমি জবাবটা দিব কি? মুসা নবীর গল্পের মধ্যে উত্তরটা সঠিক হয়েছে। প্রশ্ন যেখানে করছে গল্পটাও পাশাপাশি,
এটাই ছিল মুসা নবীর কাছে আল্লাহ কলিজা চাইলেন মানুষের মাংস খাওয়ার ইচ্ছা হইলেন মুসা নবী প্লেট হাতে নিয়ে মানুষের কাছে ধারে ধারে যায় ধারে ধারে যাওয়ার পরে মুসা নবীকে পাগল বলা হয় বলে আপনি তো পাগল মানুষের কলিজা আল্লাহ খাইতে চাইছে কেউ তো কলিজা দেয় নাই একজন মজনু একজন পাগল মুসা নবীকে দেখলেন দেখে মুসা নবী তাকে অ্যাভয়েড করে চলে যায় মুসা নবীর পিছন দিয়ে ডাক দেয় ওই পাগল আমার কি পছন্দই নাই আমার কাছে তো কইলা না মুসা নবী বলে আমি যে আল্লাহর জন্য গোস্ত নিয়ে হাঁটি এটা তো আমি আর আল্লাহ ছাড়া কেউ তুমি জানো কিভাবে নিশ্চয়ই তুমি একজন আল্লাহওয়ালা মানুষ বলে নেই নাও মাংস নিয়ে তোমার আল্লাহর নিয়ে দাও মাংস খাক আল্লাহর কাছে নিয়ে গিয়ে বলে আল্লাহ এক পাগল মজনু সে গোস্ত দিছে মানুষের গোস্ত আল্লাহ বলেন বন্ধু যে ব্যক্তি আমি আল্লাহর জন্য মানুষ নিজের দেহ কাইটা গোস্ত দিতে পারে আমি আল্লাহ ওই বন্ধুর জন্য সন্তান দিতেও পারি ওইখানে নবীর মুসা নবীর নবুয়ত সেখানে মুসা নবী বুঝতে পারে নাই কিন্তু মুসা নবীর নবুয়ত আর আমার নবীর নবুয়ত কিন্তু এক হইতে পারে কি এক হবে জবাবটা আপনি দিয়ে গেছেন তারপরেও আরেকটা কথা আমি বলি আমার একটা গান আমার ইচ্ছে হয়েছে আমি গানটা গাই এরপরে আবার আপনার কথার জবাব দেব শীষ দেয় কোনটা যেন শীষ দেয় একদিন রাত্র অতি খইল আমার নবীর কেউ না সঙ্গে ছিল করিতে গেলেন নবী ইসলাম জারি নিঠুরা বুঝা হেলে রো বাড়ি আমার নবীজি নবুয়ত প্রাপ্ত সর্বসময় কিন্তু নবুয়ত প্রকাশ পাইলেন ৪০ বছর বয়সে কয় বছর ৪০ বছর বয়সে নবীকে প্রকাশ দিলেন এখন থেকে আপনি তরিকা প্রচার করেন এখন থেকে আপনি আপনার ধর্ম প্রচার করেন ঠিক তখনই আমার নবীজি আবু জাহেলের কাছে ছুটে গেলেন ধর্ম প্রচার করার জন্য একটি গান একদিন রাত্র নিশি হইল নবীর কেউ না সঙ্গে ছিল করিতে গেলেন নবী ইসলাম জারি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি একদিন রাত্র নিশি হইল কেউ না সঙ্গে ছিল করিতে গেলেন নবী আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি নবী গো খুলে দিল নবীকে বসাইল অতি যত্ন করি জায়া চাচা বলে ডাকিল নবীজি বলে ডাকিল আবু জাহেদ দরজা খুলে দিল আমার নবীকে বসাইল অতি যত্ন করি জাহেল কয় এত রাত্রে গোপন
আমি গিবোধ করলে বিষয়টা সুন্দর হয় না। ওই যে আগে একেবারে শুরুতে বলছিলাম যে কথার প্রসঙ্গে যদি কথা আসে এটা তো না কইয়া পারা যায় না, তাই না বাবা? আমার নবীর নবুয়ত ছোট আর বেলায়েতের যে পালাটা আপনারা সাক্ষী দিবেন, আমার নবী যেভাবে দিন ধর্ম প্রচার কইরা গেলেন বর্তমানে বেলায়েতের পীরমা শায়েক যারা, এই কথাগুলো ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশের মানুষ জানবে, শুনবে, দেখবে। আমি তো মাজার নিয়েই চলি, যদিও পালাটা আমার নবুয়ত, আমি তো মাজারের বিপক্ষে না, কিন্তু যেটা হক তো হক। আমার নবী যেভাবে খেজুর পাতার বিছানায় থাইকা ধর্ম প্রচার করে গেছে, এই বর্তমান জামানায় যারা অলিয়া উলিয়া সবাই না ঢালাও ভাবে বলা বেয়াদবি, আল্লাহ মাফ করুন, এখন যারা অনেকে পীর দাবি করে ধর্ম দিন প্রচার করে, আমার নবীর মতো কি তারা এত কষ্ট করে প্রচার করে? হ্যাঁ, আমার নবী যেভাবে পরিশ্রম করে গিয়েছেন ধর্মের জন্য, আল্লাহর কালামকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, আর এখন যে মানুষের কালাম মানুষ পৌঁছায়, পার্থক্য আছে না? আছে। এটা একটা ইঙ্গিত দিলাম, আমার নবীর গানটা পুরোটা শুনেন। ধর্ম প্রচার করতে গিয়ে নবী মাই খেয়েছি, আর এখন ধর্ম প্রচার করতে হইলে আরাম আয়েস কোনো কিছুর কমতি আছে? কই নবুয়ত, কই বেলায়ত? আমরা এটাকে পুঁজি করে রাখছি, এটাকে আমরা পুঁজি করে রাখছি। ওই যে ত্যাগ, যারা ত্যাগ করেছে তারা স্বর্গসুখ পেয়েছে, যারা ত্যাগ করে নাই তাদের বাহাদুরিটা খনিকে কি বাবা, খনিকে। জাহেল কয় আরই আছে বহু ধন, অমূল্য রতন হীরা কাঞ্চন মণি তোমায় দিতেও পারি, জাহেল কয় মদ আছে তৈ আরো, কার কয়? আমার নবীকে বলো, আবু জাহেল কাকে বলতেছে? নবীকে বলতেছে। নবী গো ভাতি যায়ো দেখো মদ আছে তৈ আরো, যত খাইতে পারো মজুদ রাখিব আমার জনম ভরি। ওই যে নেতা আবু জাহেলও নেতা, আমার নবীও, নবী হইলেন ধর্মের নেতা, আবু জাহেল হইলেন মুনাফিক বেঈমানের নেতা। কার নেতা? বেঈমানের নেতা। তো গোপনে এক নেতার বাড়িতে আরেক নেতা গেলে মনে করে যে মিলতে আইছে নাকি? আমার নবী গেলেন দাওয়াত দিয়ে তার দলে আনতে, আবু জাহেল মনে করছে মদনি আমার দলে আওয়ানের লেগে আইছে, এই জন্য লোভ দেখাইতেছে। জাহেল বলে দেখো শরাব আছে তৈ আরো, যত খাইতে পারো মজুদ রাখিব আমার আমার জন্ম ভরি। তুমি যদি বলো বাদশাহ হব, বাদশাহী ছাড়িয়া দিব, তুমি যদি বলো বাদশাহ হব, বাদশাহী ছাড়িয়া দিব, তোমাকে বাদশাহ বানাব প্রতিজ্ঞা করি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি, নবী গো
আছে বহু ধন আমার কাছে অমূল্য রতন তোমা হীরা কাঞ্চন মণি মুক্তা দিতেও পারি আমার আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে তুর পাহাড়ের সমান একটা স্বর্ণ আমি আপনাকে দিয়ে দেই আমার নবী বলেন বন্ধু ওগো আমার আল্লাহ এই তুর পাহাড়ের মতো সমান স্বর্ণ যে আমার দিবেন এই স্বর্ণ কি আমার উম্মত পাবে না আমার জন্য আমার নবী বলেন এই সম্পদ কি আমার একা না এর ভাগ আমার উম্মত পাবে আল্লাহ বলেন বন্ধু এই সম্পদ কারো জন্য না শুধু তোমার জন্য আমার নবী বলেন আমি সেই নবী না আমি সম্পদের পাহাড় বানায়া প্রাসাদ বানায় থাকবো আমার উম্মত না খেয়ে থাকবো আমাকে যদি দেন আমারও যা দিবেন আমার উম্মতকেও তার থেকে বেশি দিতে হবে কম দিলে মানব কম দিলে মানব না আর আবু জাহেল বলে তুমি যদি বাদশাহ হইতে চাও আরবের বাদশাহ বানাবো আমার আল্লাহ কই বেঈমান তুমি আমার বন্ধুরে আবু জাহেল তুমি আমার বন্ধুরে আরবের বাদশাহ বানাইবা আর আমি আমার বন্ধুরে সমগ্র সৃষ্টি জগতের বাদশাহ বানাই দিয়েছি জাহেল বলে আরো আছে বহু ধন অমূল্য রতন তোমায় হীরা কাঞ্চন মণি মুক্তা দিতেও পারি আরবের যত নারী দেখো পছন্দ করি আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করাইব পরম সুন্দরী গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি আমার নবী বলেন চাচাজি এবার আমার নবীর পালা এতক্ষণ গেছে আবু জাহেলের বলা এবার সময় আসছে নবীর বলা আমার নবী বলে চাচাজি আমি সোনা দিয়া ধন দিয়া অর্থ দিয়া আমি রাজ্য দিয়া করব কি আমার একটা কথা রাখেন চাচা অনুরোধ করি আমার নবী বলেন চাচাজি ওই আমার নবী বলে চাচাজি আমি এসব দিয়ে করব কি আমার একটা কথা রাখেন চাচা আপনায় অনুরোধ করি অনুরোধটা কি হইতে পারে আন্দাজ করতে পারেন বুঝছেননি আমি কই আমার নবীজি যেই পথে আসতো আর যাইতো ওই তিন পথের মোড়ে একটা গর্ত করলেন বিরাট বড় গর্ত কি ছোট মাজা ছোট মাজা একটা গর্ত করলেন গর্ত কইরা আবু জাহেল বাড়িতে গিয়া বসে আছে আমার নবীজি অন্ধকার পথে আসবে গর্তের মধ্যে পইরা নবীজি বিদায় হয়ে যাইব আমার নবীজি যেদিন গর্ত করলেন এই দিন আর এই রাস্তায় নবী আসে নাই অন্য রাস্তায় ঘুরে আসছে আবু জাহেল সকাল ভোরবেলা গর্তের কাছে গেলেন পরসিনি দেখত গেছে উকি দিছে উকির লগে একটা কোথ থেকে যেন বাতাস একটা আইসে ধাক্কা খেয়ে নিজেই গর্তের ভিতরে গেছে গর্তের ভিতরে পয়রা তো দেখে যে কই যে যাইতেছে নিজেও কইতে পারে না একেবারে গর্তের নিচে গিয়া উপর দিকে ছায়া দেখে কিছুই দেখা যায় না অন্ধকার চিৎকার করতেছে আমার সৈন্যরা কই আমার উদ্ধার করো
প্রসঙ্গ মনে করেন 50 হাত গর্ত তো 50 হাত রশি দিলে গর্তটা ভরাট হয় না কি বাবা হয় না 50 হাত গর্ত রশি দিছে 100 হাত তারপর রশির মাথা আবু জাহেল পায় না কই আরো রশি দে আরো আরো ছারে কিন্তু যত রশি দেয় ওই রশি আবু জাহেলের হাত পর্যন্ত আসে না নাগাল মানে রশি ধরলে টাইম দিয়া উঠাই বই সুযোগ নাই আমার নবীজি বললেন নবীজিকে খবর দিলেন এই এই গর্ত থেকে আমার ভাতিজা ছাড়া ওঠানোর মতো ক্ষমতা কারো নাই আমার ভাতিজারে খবর দে আমার নবীজিকে খবর দিলেন নবীজি আসলেন আমার নবীজি তো জানতেন গায়েবের খবর তিনি জানেন তিনি গায়েবের খবর জানেন আমার নবীজি মুস্কে হাসেন চাচা আপনি গর্তের ভিতরে পড়ে গেলেন এটা তো হইল না বলে বাজান আমি তো তোমারে ফালানোর লাগি এটা করছি আমি পড়ে গেছি আমার উঠাও কয় একটা শর্ত আছে একটা শর্ত আছে উঠাইতে পারি এক শর্ত বলে কি বলে আপনি পড়বেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি যদি এটা পড়েন আপনার আমি গর্ত থেকে উঠাইতে পারি আবু জাহেল বললেন যে ভাতিজা আমারে উঠাও আমি পড়ব আমারে উঠাও বলে না চাচা আপনি পড়েন তারপরে উঠাবো আবু জাহেল বলেন ভাতিজা তুমি আমাকে উঠাও আমি কথা দিলাম আমি পড়ব পড়বেন তো চাচা হ পড়ব আমার নবী বিসমিল্লাহ বলে ডান হাত গর্তের ভিতরে ছাইরা দিলেন আবু জাহেলের হাতের সঙ্গে লাগা গেছে সুবহানাল্লাহ টান দিয়ে আমার নবীজি আবু জাহেলের উঠাইলেন চাচা আমার দায়িত্ব তো আমি পালন করছি উঠাইছি আপনার দায়িত্বটা পালন করেন বলে ভাতিজা তখন গর্তে ছিলাম তখন গর্তে ছিলাম এখন আমি গর্তে নাই তোমার কথা রাখার মতো সময় আমার যখন তোমার কেউ ছিল না একটা কথা আছে না আবু জাহেল যাকে কখনো বোঝানো যায় নাই নবী কি নবুয়ত কি ধর্ম কি যা কখনো তাকে বোঝানো সম্ভব ছিল না বর্তমানেও আবু জাহেলের চরিত্রের লোক আছে আবু জাহেল নাই কিন্তু আবু জাহেলের সেই চরিত্রের লোক আমাদের সমাজে ধন্যবাদ আমি অনুরোধ করি পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার কইলে খুশি হইতে পারিগো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি লাঠি লইয়া নবীর গায়ে মারিল তো একটা বারি ও জাহেলে কথা শুনিয়া আবু জাহেলে কথা শুনিয়া তার হাতে লাঠি লইয়া আমার নবীর গায়ে মারিল কয়েকটা বারি পর লাঠির বাড়ির আঘাতে মাথা গেল ফেটে লাঠির বাড়ির আঘাতে শরীর গেল ফেটে মাটিতে খাইতেছে গোরা গরি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি
আমির হামজার স্ত্রী উঠিল চিৎকার করি ওরে কে বাড়ি দিল আমার মোহাম্মদের রে ওছিল আমির হামজার স্ত্রী আমি হামজার স্ত্রীর নাম হলো দুধমা হালিমা দুধমা যার কাছে নবীজি বিগত দিন ছিলেন আমার নবীজি বেশিরভাগ আদর পাইছেন আবুল আহাবের আদর কিন্তু যখন আমার নবীজি দিন ধর্ম প্রচার করতে গেলেন আবুল আহাব নবী সঙ্গে বেমানি করছে এই জন্য কোরআন শরীফে সুরা আসছেন তাব্বাত ইয়াদা আবিল আহাবি ওয়া তা ভেঙে দাও আবুল আহাবের দুই হাত যে আবুল আহাব নবীকে লালন পালন করলেন নবীকে যত্ন নিলেন নবীকে ভালোবাসলেন কিন্তু নবীর সঙ্গে দুশ্মনী করলেন আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হয়েছে ভেঙে দাও আবুল আহাবের দুই হাত একটা কথা বলি যদিও পালা এই কথাটা বলা উচিত না আমি জহির পাগলা হয়ে বলছি না আমি একজন সাধারণ জনগণ হয়ে আমার সহশিল্পী চন্দ্রা সরকার যিনি বেলায়েতের পালায় অলিদের সম্মান গাচ্ছেন গাইতেছেন আমি জহির হয়ে বলছি না জহির হয়ে বললে আমার বায়না কইমা যাবে সাধারণ ছেলে হইয়া বলতেছি আপনি বলবেন আমার নবীজির কাছে যদি কেউ হাদিয়া নিয়ে যায় তো আমার নবীজি কাউরে ছোট অক্ষরে বড় অক্ষরে দেখতেন না কিন্তু বর্তমান অলিয়া উলিয়াদের দরবারে যে বড় গরু নেই হেয়ার মিছিল বড় হয় যে মুরগি নেই হেয়ার মিছিল নেই কেন কি আপনারা সবাই তরিকার লোক আমি বিশ্বাস করি আপনারা অলিয়া উলিয়ার পাগল ভক্ত আমিও অলিয়া উলিয়ার পাগল আমিও খাজা বাবার পাগল একজন আসে আমার নবীর দরবারে যদি কেউ মোমবাতি নিয়ে যাইতো কেউ একটা খুরমা নিয়ে যাইতো আমার নবী একটা খুরমা যারে খাওয়াইতো তারে যেই নজরে দেখতো আমার নবীজির জন্য এক গাছি খুরমা নিয়ে যাইতো তাকেও সেই নজরে দেখতো কিন্তু বর্তমান চলমান বাংলাদেশের পিরলিদের দরবারে যার বড় গরু বড় তার মিছিল বড় যার মহিষ বড় তার পিছনে ঢুল ডবকি বড় যার মুরগির বাচ্চা এর পিছনে মিছিল নেই কারণ কি এই রেওয়াজটা কবে থেকে চালু হয়েছে এটা বলবেন তাইলে এই জবাবটা যখনই আপনি দিবেন তখনই দেখবেন যে বেলায়েতের পাল্লাটার নবুয়তের পাল্লাটার পার্থক্য কি আপনি ডাইরেক্ট আমাকে বলেন জহির পাগলা ভাই মনে হয় বেলায়েত জিনিসটা এখনো বুঝতেছে না ভাই আমি বেলায়েতটা মনে প্রাণে বিশ্বাস করি নবীর বেলায়তটা যে কী নবীর নবী থেকেই তো নবীর বেলায়ত নাকি আমার নবীর নবুয়ত ছিলেন পৃষ্ঠ মুবারকে মুসা নবীর নবুয়ত ছিলেন একটা লাঠির মধ্যে কি ইব্রাহিম নবীরও তো নবুয়ত ছিল শুধু নবুয়ত একটা জিনিস এটার প্রাধান্য এক আলোচনা এক আর বেলায়তের যে ভাগটা বেলায়তের মধ্যে আমরা হযরত আলীকে বেশি প্রাধান্য দিই কাকে প্রাধান্য দেই হযরত আলীকে আপনি এখানে একটা প্রশ্ন লিখে রাখেন হযরত আলী আমার নবীর তিনটা উপদেশ অমান্য করছে তিনটা আদেশ নবীর অমান্য করলেন অমান্য করার পরেও তিনি বেলায়েতে সর্দার হইলেন কেমনি একটু বলবেন তখনই বুঝবেন যে আমার নবীর নবুয়তটা কেমন ছিল বর্তমানের বেলায়েতটা কেমন চলতেছে পারবেন মিলাইতে এই সমস্যাগুলো সমাধান করার ক্ষমতা আছে আমাদের আমাদের নাই গরিব ভক্তটা দরবারে গিয়া অসহায়ের মতো পড়ে আছে তার খাবারের জন্য রিসিপ্ট নাই টাকার কোনো মেনু নাই সে খাবার পায় না আর আমার মতো বড় লোক যেগুলো আছে এগুলোর মেনু আছে খাবার আছে খাবারের ড্যাগ হ্যান নামে লিখে দেবে কাছে ছিল আমির হামজার স্ত্রী উঠিল চিৎকার করে কে বাড়ি দিল আমার মোহাম্মদের যাইয়া বলে স্বামীর পা তাড়াতাড়ি চইলা যাও
যাইয়া বলে স্বামী পাও তাড়াতাড়ি চইলা যা প্রতিশোধ না লইয়া আপনি ফিরবেন না বাড়ি আবু জাহেলে বাড়ি গো আবু জাহেলে বাড়ি গো আবু জাহেলে বাড়ি একদিন রাত্র নিশি হইল কেউ না সঙ্গে ছিল করিতে গেলে নবী আবু জাহেলে রো মারি গো আবু জাহেলে রো মারি গো আবু জাহেলে রো মারি খুব সুন্দর আজকে প্রতিপক্ষ শিল্পীর বলা কওয়া আমার একটি কথা ছিল আল কোরআন মতে যে নবুয়াতের একজন নবী বেলায়েতের একজন অলি দুজনে যুদ্ধ লাগলো নবুয়াতের নবী তিনি হেরে গেল বেলায়েতের অলির জয় হইল তিনি বললেন আমি আমার প্রশ্নের জবাব দিয়ে গিয়েছি সুন্দর সেজন্য ওইদিকে আর তিনি আর কথা ওই পর্যন্তই রেখেছেন তারপরে একটু বলা কওয়া রেখেছেন ভালো সুন্দর 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 কঠিন সুন্দর এবার আমার কাছে প্রশ্ন রেখে গেছে একটি কিন্তু গীবত করছে অনেক সেই গীবতগুলো কি পীরের বাড়িতে বড় গরু নিয়ে গেলে তার আপ্যায়ন ভালো হয় আর মুরগি যে নিয়ে যায় তার আপ্যায়ন তেমন ভালো হয় না এই বুঝাইল আবার বলল মাজারে যাইয়া পীরের বাড়ি যাইয়া ওলি হওয়া যায় এটা আমাকে কি বলছে পীরের বাড়ি যাওয়া ছাড়া ওলি হয় এটা আপনারা কি বলছে কথা বলেন মেপে কথা বলেন না গায়ের জোরে পাহাড়কে ধাক্কা দিলে পাহাড় কখনো সরে না নিজেই পাছা ছুঁড়ে যাবে গায়ের জোরে পাহাড় ধাক্কাইতে চাইতেছেন নাকি পীরের বাড়ি যাইয়া ওলি হওয়া যায় না পীরের বাড়ি যাওয়া ছাড়া কেউ কখনো ওলি হতে পারে না যদি পারত আমার শেখ পরি আল্লাহর ওলি তিনি ১২ বছর পর্যন্ত জঙ্গলে গিয়া সাধন করছে তার সাধনা ভজনা হয় নাই গেল কার কাছে বোয়ালি শাহ কালামদারের কাছে লক্ষ্য করে শুনবেন বোয়ালি শাহ কালামদারের কাছে গেল যায় বলে দয়াল আপনি আমাকে মুরিদ করেন আস্তে বলে দয়াল আপনি আমাকে মুরিদ করেন এখন বোয়ালি শাহ কালামদার মনে মনে ভাবে যে আমি যে তাকে মুরিদ করব এ তো সাধনা ভজনায় অনেক আগানো আমি তাকে মুরিদ করব কেমন করে তাকে মুরিদ করতে তিনি বলল না আমি তোমাকে মুরিদ করতে পারবো না তুমি চলে যাও কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির কাছে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির কাছে গিয়ে তিনি ১২ বছর পর্যন্ত ওজুর পানি গরম করলো কার আমার কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির ১২ বছর ওজুর পানি যেদিন গরম করা শেষ হইল
সেদিন দয়াল একটা পরীক্ষা নিল। প্রতিদিন যেখানে আগুন পাইত আজকে শেখপুরে তো ওইখানে গেল, ওইখানে যায় দেখে আগুন নাই। নদীর পারে চলে গেল, নদীর পারে গিয়ে দেখে নদীর ওই পারে একটু আগুন দেখা যায়। শেখপুরিত কুতুবুদ্দিনের নাম স্মরণ করে নদীর মধ্যে একটা ঝাঁপ দিছে। ঝাঁপ দিয়ে যখন মাছ দরিয়ার মধ্যে গেছে, যাইয়া দেখে মাছ দরিয়ার মধ্যে যখন চলে গেছে আস্তে আস্তে করে নদীর মধ্যে ডুবে যায়। আমার কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি একটা কলা গাছের ভেলা হয়ে শেখপুরিদের বুকের মধ্যে লাগে। ওই কলা গাছটা পেয়ে পেয়ে নদীর ওই পার হইল, নদীর ওই পার হয়ে গিয়ে দেখে একটা সুন্দরী নারীর কাছে একটু আগুন দেখা যায়। বলে, মা তুমি আমাকে একটু আগুন দিতে পারো? বলে, আগুন দিব, একটা কথা আছে। বলে, কি কথা? বলে, তোমার আমার সাথে দৈহিক মিলন করতে হবে, তাহলে আগুন দেব। এটা বিলায়েতের কথা। বলে, আমি দৈহিক মিলন কি করে করব? আমার জীবন যৌবন সবকিছু আমি আমার মুর্শিদ কুতুবুদ্দিনের চরণে দিয়ে দিছি, আমার বলতে কোনো কিছু নাই মা, আমি তোমার সাথে দৈহিক মিলন করতে পারবো না। বলে, ঠিক আছে, তাহলে তোমার যে দুইটা চোখ আছে চোখ দুইটা আমাকে দাও, তার বিনিময়ে তোমাকে আগুন দেব। দুইটা চোখ উঠাইয়া ওই সুন্দরী নারীর হাতে দিয়ে বলে, আপনি আমার বাইরের চোখ দুটি নিতে পারলেন, কিন্তু আমার হৃদয়ে আমার অন্তরের মধ্যে দুটি চোখ আছে, যে চোখ দিয়ে আমি আমার মুর্শিদ কেবলাকে দেখি। এই চোখ দুটি আপনি নিতে পারবেন না। দুটি চোখ উঠায় ওই নারীর হাতে তুলে দিল। ওই কলা গাছটা বেয়ে বেয়ে আস্তে করে নদী পার হইল। পার হয়ে শেখপুরিত আউলিয়া কুতুবুদ্দিনের কাছে যায়, কয়, দয়াল 12 বছর আমার পূর্ণ হয়েছে, এই নেন আপনার ওজুর পানি, আমার আপনার আর মুরিদ করতে হইব না, আমি বাড়ি যাইয়া। কয়, কেন? কয়, যে দয়াল বিপদে ভক্তের বিপদে ভক্তকে উদ্ধার করে না, ওই রকম দয়াল আমার দরকার নাই। বলে, কেন রে পাগল? বলে, আজকে আমি যখন বিপদে পড়লাম, আমি নদীর মধ্যে ঝাঁপ দিলাম, নদীর মধ্যে কোথাও আমি আগুন পাই না, নদীর মধ্যে ঝাঁপ দিয়ে যখন আমি মাছ দরিয়ার মধ্যে ডুবতে লাগলাম, তখন আমি কুতুবুদ্দিন বলে ডাকলাম, তুমি তো আলো কইছিলা, তুমি তো আমাকে সেদিন উদ্ধার করলা না, তখন উদ্ধার করলা না? বলে, তাই বুঝি? বলে, হ্যাঁ। বলে, তোমার মতো দয়াল আমি চাই না, আমি বাড়ি চলে যাই। বলে, ঠিক আছে, তুমি যাবার সমস্যা নাই। শেখপুরি, তুমি যখন দয়াল কুতুবুদ্দিন বইলা নদীর মধ্যে ঝাঁপ দিলা, তখন একটা কলা গাছের ভেলা তোমার বুকের মধ্যে লাগছিল না? বলে, হ্যাঁ দয়াল। বলে, তুমি কলা গাছটাকে বে পার হয়ে যখন টেনে তুমি উপরে উঠাইলা, শেখপুরি তুমি আমার পৃষ্ঠের মধ্যে একটু লক্ষ্য করে তাকিয়ে দেখো তো, আমার পৃষ্ঠটা চুলে রক্ত বের হচ্ছে। ওই কলা গাছটা কে ছিল শেখপুরে জানো? ওই কলা গাছটাই ছিল তোমার মুর্শিদে মুকাম্মেল কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি। একটা কলা গাছের ভেলা হয়ে তোমার সামনে এসে তোমার বুকের মধ্যে লেগেছিল, সে আর কেউ নাই, সে আমি তোমার মুর্শিদ কিবলা। বলে, তাই বুঝি দয়াল? আমার চোখ দুইটা যে নারী নিয়ে গেল উনিকে। বলে, উনি আর কেউ নয়, উনি তোমার গুরুমা, তোমাকে পরীক্ষা করে দেখলো তুমি কতটা নিজেকে আয়ত্ত করতে পেরেছো, তুমি কতটা বেলায়েতি শক্তি তুমি ধারণ করেছো, তাই তোমাকে পরীক্ষা করে দেখলো। তোমার চোখে হাত দিয়ে দেখো, তোমার চোখ তোমার চোখের জায়গায় আছে। বাজান 12 বছর পীরের বাড়ি পাইরবি কইরা শেখ ফরি আল্লাহর ওলি খাতায় তার ডাইরেক্ট নাম হয়ে গেল। আর পাগলাই কয়, পাগলাই কয় পীরের বাড়ি যায় নাকি ওলি হওয়া যায়, এজন্যই তো পাগলা, এজন্যই পাগল পাগলি পাগলি কথাবার্তাই বলে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এই কথার কোনো ভিলু নাই। পীরের বাড়ি ছাড়া কখনো ওলি হওয়া যাবে না। তবে একটা গীবত করেছেন, আপনি কি জানেন নবুয়তে গীবত করা আর মরা ভাইয়ের আপন ভাইয়ের গোস্ত বক্ষণ করা এক সমান? আপনি নবুয়ত গাইতেছেন, আপনি তো গীবত করলেন যে পীরের বাড়ি পীরেরা ওইটা করে, পীরেরা এইটা করে, পীরেরা ওই করে সেই করে, আপনি তো একটা পীরের বাড়িতেই আসছেন। বড় গরু নিয়ে গেলে তার সম্মানটা আলাদা হয়, একটা মুরগির বাচ্চা নিয়ে গেলে তার সম্মান আলাদা হয় না। বাজান কথায় কথা বাইরে যায়, এই কথারও যদি মীমাংসা দিই তাতে একটু কথা বলতে হয়, তা না হলে পাগলাই বুঝবেন। বিষয় কি না, বরগুনার মধ্যে আল্লাহর একজন ওলি ছিল যার নাম ছিল মিজান, না ভক্তের নাম ছিল মিজান, আর দয়ালের নাম ছিল গফুর। ওই গফুর পাগলা, একটা ভক্ত ছিল নাম ছিল মিজান। একদিন ভক্তরা কয়, দয়াল আমরা আপনার বাড়িতে কত বড় বড়
অনেক কিছু নিয়ে আসি, গরু নিয়ে আসি, মহিষ নিয়ে আসি, ছাগল নিয়ে আসি, কিন্তু আমাদেরকে ততটা বেশি একটা ভালোবাসেন না। কিন্তু মিজান ও আপনার তেমন কিছু দেয় না, আপনি ওরে কেন এত ভালোবাসেন? বলে দেখবি, বলে হ দয়া বা চল আমরা একটু মিজানের বাড়িতে যাই। বড় একটা ট্রলার নিয়ে মিজানের বাড়িতে গেছে। মিজানের বাড়িতে গেছে পরে পথের মধ্যেই মিজান দাঁড়িয়ে আছে। বলে মিজান, এই যে একটা জমি দেখতেছি, এই জমিটা কার মিজান? বলে দয়াল, এটা আপনার। বলে মিজান, এই যে একটা গরু দেখতেছি তোমার জমির মধ্যে বাঁধা, এই জমি এই গরুটা কার মিজান? বলে দয়াল, এটা আপনার। বলে মিজান, এই যে ঘর, এই ঘর কার? বলে দয়াল, এটাও আপনার। বলে মিজান, ওই যে দুটি ছোট ছোট সন্তান দেখতেছি, ছেলে মেয়ে দেখতেছি, এরা কার? বলে দয়াল, এরাও আপনার। বলে ওই যে একটা সুন্দরী নারীকে দেখি, উনি কার? বলে দয়াল, এও আপনার। বলে তাই? বলে ভক্তদের বলতেছে তোরা একটা কাজ করে, বাড়িটা ভেঙে ফেলা, ভাঙছে। বলে এই বাড়িটাকে একটা ওই ট্রলারের মধ্যে উঠা, উঠাইছে। বলে ওই সন্তান দুইটা ট্রলারের মধ্যে উঠা, উঠাইছে। জমি ছিল, জমি বিক্রি করে দিছে, সমস্ত কিছু নিয়ে দয়াল ট্রলারটাকে ছেড়ে দিয়ে ওই স্ত্রীকে, তার স্ত্রীকেও নিয়ে ট্রলারটা ছেড়ে দিছে। মিজান কান্দে, মিজানের কান্নার শব্দ পেয়ে গফুর জান দৌড়ে আসছে, ট্রলারটাকে আবার কিনারায় নিয়ে আসছে। এসে বলে মিজান, তুমি কান্দতেছো কেন? আমি তোমার পালের গরু নিয়ে যাইতেছি, এজন্য কান্দো? কয় না দয়াল, আমি তোমার স্ত্রীকে নিয়ে যাইতেছি, তুমি এজন্য কান্দো? বলে না দয়াল, বলে আমি তোমার সন্তান নিয়ে যাচ্ছি, তুমি এজন্য কান্দো? বলে না দয়াল, বলে আমি তোমার টাকা পয়সা সব নিয়ে যাচ্ছি, এজন্য কান্দো? কয় না দয়াল, আমি কান্দি আপনার নৌকার মধ্যে, সবারই জায়গা হইল, আমি পাগল, আমার একটু জায়গা আপনার নৌকার মধ্যে হইল। দয়াল রে আমি কান্দি, সবারই স্থান তোমার নৌকার মধ্যে হইল, আমি পাগল, আমার স্থান তোমার নৌকার মধ্যে হইল না, আমি এজন্য কান্দি। বা যান গুরু যারা, তারা অনেক সময় ভক্তের গরু বড় গরু দিয়েও পরীক্ষা করে, অনেক সময় ছোট একটা মুরগি নিয়েও পরীক্ষা করে। পরীক্ষায় যে জন জয় হইতে পারে সেই তো ভক্ত হইতে পারে। আপনার বড় গরু কেনার মতো টাকা পয়সা আছে, আপনি মাইক বক্স বাজিয়ে আপনি আপনার গুরুর বাড়ি যাচ্ছেন, এটা আপনার টাকা পয়সা আছে। তাই একজন গরিব যে তার টাকা পয়সা নাই, সে যে গুরুর বাড়িতে মুরগি নিয়ে যাচ্ছে, গুরু কি তার সহায় হয় না? গুরুও তার সহায় হয়। যদি নাই হবে, আমাদের গোপালগঞ্জের ভিতরে উড়াকান্দির মেলা হয়, ইন্ডিয়া হতে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আসে ওই উড়াকান্দির মেলার মধ্যে। এক এক ভক্ত গিয়া দয়াল হরিচাঁদ ঠাকুরের কাছে এক এক কিছু চায়। কেউ বলে দয়াল আমার যেন একটা ছেলে সন্তান হয়, দয়াল হরিচাঁদ ঠাকুর বলে যা হবে। কেউ বলে দয়াল আমার যেন একটা কন্যা সন্তান হয়, দয়াল হরিচাঁদ ঠাকুর বলে যাও হবে। কেউ কেউ বলে দয়াল আমি ব্যবসা করি, আমার ব্যবসা খালি লস হয়। ভাই যাও, তোমার ব্যবসা উন্নতি হবে। যে যা চায় সবাইরই সব কিছু দিয়ে দেয়। অশ্বিনী নামক একটা ভক্ত ছিল, ওর নাই কিছুই, ও বাড়ি বাড়ি খায় ভিক্ষা করে। অশ্বিনী আর কিছু চায় না দয়াল হরিচাঁদ ঠাকুরের কাছে। অশ্বিনী বলে, অশ্বিনীকে দয়াল হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, অশ্বিনী আমার হাজার হাজার ভক্ত কতজনে কত কিছু আমার কাছে চাইলো, তুই তো আমার কাছে কিছু চাইলি না। বলে দয়াল, তোমার আছে কি আর তুমি আমার দিবা কি? যা যা ছিল তা তো কোটিপতি বড় লোক দিয়ে দিছে, এখন আমার আমি গরিব, আমি কাঙ্গাল, আমার জন্য তুমি কি আছে আর কি বা দিবা? কয় না রে, তুই কাঙ্গাল তাতে কি হয়েছে, তুই আমার কাছে চা আমি তোকে দেবো। বলে তাই? তাহলে তুমি আমার এই হাতটার মধ্যে হাত রেখে কথা দাও, আমি যা চাবো তুমি আমার তাই দিবা। বাবা খারাপ লাগে আপনার? বলে আমি যা চাই তুমি আমার তাই দিবা, আমার এই হাতে হাত রেখে কথা দাও। বলে ঠিক আছে। দয়াল হরিচাঁদ ঠাকুর মনে মনে ভাবে, অশ্বিনী অত্যন্ত একজন গরিব মানুষ, বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, অশ্বিনী চাইলে হয়তো আমার কাছে কিছু টাকা পয়সা যাবে, তা না হলে একটু ধন সম্পদ যাবে, আমি হরিচাঁদ আমার তো কোনো কিছু কম নাই। যা অশ্বিনী আমি তোর হাতে হাত রেখে কথা দিলাম, তুই অশ্বিনী আমার কাছে আজ যা চাবি আমি হরিচাঁদ ঠাকুর তোকে তাই দেবো। বা যায় না, কথা দেওয়া নেওয়া হয়ে গেল। অশ্বিনী বলে, দয়াল আমি তোমার কাছে কী চাই জানো? বলে কী চাও? বলে দয়াল আমি প্রতিদিন তিরিশটা বাড়িতে ভিক্ষা করতে যাই, আমি যদি তিরিশটা বাড়িতে ভিক্ষা করতে যাই আমাকে বিশটা ঘরের লোক ভিক্ষা দেয় আর বাকি দশটা ঘর হইতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়।
বলে আমি কি তাহলে তোমার জন্য আশীর্বাদ করব যেন ওই বাকি 10 ঘর হতে তুমি ভিক্ষা পাও বলে না তাহলে আমি ওটা চাই না আমাকে যে 20 ঘর হতে ভিক্ষা দেওয়া হয় আমি চাই ওই 20 ঘরের লোকজন আমাকে ভিক্ষা না দেয় বলে তাহলে তুমি কেমন করে খাবে কেমন করে চলবে তোমার তার কোনো অর্থ উপার্জন নাই তুমি তো বড়ই গরিব বলে দয়াল আমি খাইতে চাই না আমি পড়তে চাই না আমি জানি সদাই সর্বদাই আমি আমার হুরিচাদের নাম মানুষের ঘরে ঘরে বিলাইতে পারি আমি খাইতে চাই না আমি পড়তে চাই না মুর্শিদ রে আমি জানি সদাই সর্বদাই আমি তোমার নাম আমার হুরিচাদের নাম মানুষের ঘরে ঘরে বিলাইতে পারি বলে অশ্বিনী দেখ আমার লক্ষ লক্ষ হাজার হাজার কত পরলোক কোটিপতি ভক্তরা কতজনে আমার কাছে কত কিছু চাইল কেউ আমি হরিষা আমারে কেউ চাইল না রে তুই অশ্বিনী যেহেতু আমি হরিষা আমারে চাইলি আজ থেকে আমি হরিষার ঠাকুর তোর হয়ে গেলাম তুই যেহেতু আমারে চাইলি আজ থেকে আমি তোর হয়ে গেলাম তুইও একজন অলি আমি তোকে দোয়া করে দিলাম তুইও একজন অলি দয়াল যেখানে বড় লোক গই ভালোবাসে গরিব গো ভালোবাসে না এমন কথা আর বললেন না ভালোবাসা তার হয়ে গিয়ে তারে অলিও বানাই দেয় দয়ালে শুধু পুঁতি পড়লে কি পণ্ডিত হওয়া যায় মধুর তেল দরিয়া Dele
কথা একেবারে কম, পিছনের অনেক কথা আছে, তুলে ধরবো না এতটা। প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাবটাই দিয়ে দিই। প্রশ্ন করলেন আমার হযরত আলী করিমুল্লাহ জুহু, তিনি আমার আল্লাহ নবী তার তিনটি আদেশ অমান্য করল, সে তিনটি আদেশ কি অমান্য করল? তারপরও তিনি বেলায়েতের অলি। একদিন আমার দয়াল নবী আমার হযরত আলীকে বলে, হযরত আলী তুমি সব দিক যাও, তুমি দক্ষিণ দিকে যাও না। হযরত আলীকে বলে, হযরত আলী তুমি সব দিক যাও, দক্ষিণ দিকে যাও না। হযরত আলী মনে মনে কয়, আমার দয়াল নবী সব দিক যাইতে বললো, আমাকে দক্ষিণ দিকে যাইতে নিষেধ করলো কেন? মনের ভিতরে আর তার ভালো লাগে না। তিনি কি করলো? ওই দক্ষিণ দিকেই গেল। দক্ষিণ দিকে গিয়া হযরত আলী কিছু কিয়ামতের নমুনা নিশানা দেখে আসছিল। এত বড় কাহিনী আমি বলবো না। আমার দয়াল নবী দক্ষিণ দিকে যেতে তাকে নিষেধ করে, দক্ষিণ দিকেই হযরত আলী যায়, আর ওইখানে গিয়ে কিছু কিয়ামতের নিশানা হযরত আলী দেখে দেখে বেড়ায়, ক্ষেত খায়, ফসল খায়, বেড়ায় ফসল খায়। এগুলো কিয়ামতের আসলে একটা পুষ্কুনি হতে আর একটা পুষ্কুনিতে পানি পড়তেছে। এই যে এমনি ভাবে কিছু কিয়ামতের নিশানা হযরত আলী ওইখানে দেখে আসলো। ওইদিকে যেতে নিষেধ করেছিল হযরত আলী ওখানে গেল। আরেকটা নিষেধ করেছে কোনটা আদেশ অমান্য করলো? হুদায়বিয়া সন্ধি। হুদায়বিয়া সন্ধির মধ্যে সন্ধি হলো সাতটা কথা। সেই সাতটা কথার মধ্যে ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা হলো। প্রথমে লেখা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানে বলা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সন্ধি হলো যে মুহাম্মাদুর রাসূল আল্লাহ। এমনিভাবে সাতটা সন্ধি হয়। তখন হযরত আলীর যারা বেদিন ছিল, বেদিন যারা আমার দয়াল নবীকে মানতেন না, রাসুল মানতেন না, নবী মানতো কিন্তু রাসুল মানতো না, তারা বলে এই রাসুল নামটা কেটে দিতে হবে। আমার দয়াল নবী বলে, হযরত আলী তুমি এই রাসুল নামটা কেটে দাও। বলে কেন কাটবো? বলে আপনি তো রসুল। বলে হ্যাঁ আমি রসুল। বলে তাহলে আমি এই নামটা কেন কাটবো? বলে আমি তোমার রসুল, আমি তোমাদের রসুল, আমি তো বেদিনদের রসুল না, আমি তোমার রসুল, আমি তোমাদের রসুল, ওদের তো রসুল না, তুমি এই নামটা কেটে দাও। হযরত আলী অমান্য করলো, না আমি আমার রসুলের নাম কাটতে পারবো না। আমার দয়াল নবী নিজের হাতে নামটা কেটে দিল। আমার দয়াল নবী তিনি নিজেই নিজের হাতে নামটি কেটে দিল, তিনি অমান্য করলো, ওই নামটি কাটলো না। বদরে যুদ্ধের মধ্যে বলা হলো তুমি গুহা ছাইরো না, কিন্তু দেখা গেল হযরত আলী সেই গুহা দিয়েই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এই হলো তিনটি কথা, তিনটি আদেশ আমার দয়াল নবীর অমান্য করেছিল। অমান্য করাতে অমান্য যেটা সেটা, এটা অমান্য ধরলে ধরা যায়, আবার না ধরলে এটা অমান্য না। এটা আমার দয়াল নবীকে মহব্বত করেছে, আমার দয়াল নবীকে ভালোবেসেছে, রাসুল নাম তিনি কাটতে চান নাই, এটা তার মহব্বত ছিল। কারণ হযরত আলী তো তখন বিলায়েত প্রাপ্ত না, হযরত আলী জন্ম নেওয়ার আগে বিলায়েত প্রাপ্ত, হযরত আলী দুনিয়ার মধ্যে আসে নাই, তার আগেও হযরত আলী বিলায়েত প্রাপ্ত। হ্যাঁ, আমার মক্কার ঘরে জন্ম নিল হযরত আলী, জন্ম নিয়ে হযরত আলী খায় না, কত কথা এসে পড়ে, খায় না, তাকায় না, দেখে না। আমার হযরত আলীর মা যেন উনি চিন্তায় পড়ে যায়, কাবা ঘরে জন্ম নিল হযরত আলী, হযরত আলী জন্ম নিয়ে খায় না, তাকায় না, কিছুই দেখে না। আমি মা, আমার সাথে একটা কান্নাও করলো না, একটা আমি মা আমার দুধ পান করলো না। এদিকে আমার দয়াল নবী আসে, আইসে বলে মা, কাকিমা আপনার গৃহে নাকি আমার ভাই জন্ম নিছে, কই দেন তো আমার কোলে। কই তুই কারে কোলে নিবি, যারে কোলে নিতে চাচ্ছিস সে হযরত আলী জন্ম নিয়েছে আজকে তিন দিন কাবা ঘরে। হযরত আলী যে একটা বার চক্ষু মেলে আমি মা আমাকে দেখলো না, আমি মা আমার একটু দুধ পান করলো না, একটু কান্না করলো না, তুমি কাকে কোলে নিতে চাও, বলে দেও তুমি আমার কোলে।
যখন আমার দয়াল নবী কোলে নিল হযরত আলীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দু চোখ মেলে আমার দয়াল নবীর মুখের দিকে তাকাল। সূরা মুমিনের ১১ আয়াত শিশু বাচ্চা পড়ে পড়ে শুনাইলো। আমার দয়াল নবীর জিহ্বা মুবারক হযরত আলীর মুখের মধ্যে ধরা হলো। একটা শিশু বাচ্চা যেমন করে মায়ের স্তন পান করে ঠিক তেমনি ভাবে হযরত আলী আমার দয়াল নবীর জিহ্বা মুবারক টানতে লাগলো। মা জননী চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার মোহাম্মদ? হযরত আলী জন্ম নিল তিন দিনের মধ্যে, কোনো তিন এই তিন দিনের মধ্যে কিছুই না, তুমি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে এই ভাব, এই কারণটা কি? তখন আমার দয়াল নবী বলে, কাকিমা, সৃষ্টির মূলেই হযরত আলীর সাথে আমার সাথে ওয়াদাবদ্ধ ছিল। এই পৃথিবীতে জন্ম নিয়ে হযরত আলী আমার মুখ না দেখে পৃথিবীতে কোনো মানুষের মুখ হযরত আলী দেখবে না। আমার মুখে লালা মুবারক পান না করে হযরত আলী মায়ের দুধ পান করবে না, আমাকে না দেখে কিছুই সে দেখবে না। এটা ধরা সৃষ্টির মূলেই হযরত আলীর সাথে আমার সাথে ওয়াদা ছিল। তো হযরত আলী কি তখন বিলায়েত প্রাপ্ত নাকি? হযরত আলী তো সৃষ্টির মূলেই বিলায়েত প্রাপ্ত। এই বিষয়টাও হয়তো বা আপনার জানা আছে, জানা থাকলেও বলবেন না, কারণ নিজের পালা তো ভারী করতে হবে। স্বয়ং রূপে